পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। একটি সাপ অভিযাত্রীকে গিলে ফেলে, তারপরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। অজগরের পেটের ভিতর উঠে বসেন এই অভিযাত্রী। দক্ষিণ আমেরিকার অরণ্য অধ্যুষিত এলাকার ঘটনা। এক অভিযাত্রী জঙ্গলের ভিতরে গিয়েছিলেন নিজের গবেষণার স্বার্থে, সঙ্গে ছিলেন তার এক সহযোগী। হঠাৎই একটি গাছের ডাল থেকে নেমে আসে অ্যানাকোন্ডা সাপ। প্রায় 20 ফুট দীর্ঘ সাপটির দিকে তাকিয়ে প্রায় সম্মোহিতের মতো হয়ে যান অভিযাত্রী। ভয়ে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। সেই সুযোগে আস্তে আস্তে তাকে পেঁচিয়ে ধরে সাপটি বিশাল হা করে একটু একটু করে গলাধকরণ করতে থাকে অভিযাত্রীকে। তার সঙ্গী তখন ভয়ে দিশেহারা। সঙ্গে বন্দুক ছিল, কিন্তু কোনো কারণে সেই মুহূর্তে তার বন্দুকটিও অকেজো হয়ে যায়। অভিযাত্রীকে গিলে ফেলে সাপটি, কিন্তু তারপরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। অজগরের পেটের ভিতর উঠে বসেন এই অভিযাত্রী। বাইরে থেকে তার সঙ্গী স্পষ্ট বুঝতে পারছিলেন সাপের পেটের ভিতরে কি ঘটে চলছে। অভিযাত্রী উঠে বসতেই তিনি ক্যামেরা বার করে ঘটনাটির একটি ছবি তুলে ফেললেন, কিন্তু তার বিষয়ের তখনও বাকি ছিল। তিনি দেখেন সাপের পেটের চামড়া আস্তে আস্তে হা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সাপের পেট চিরে বাইরে বেরিয়ে আসেন প্রায় সম্পূর্ণ অক্ষত অভিযাত্রী। সাপের পেটের ভিতরে থাকা পাচন রস গা থেকে মুছে ফেলে হেসে অভিযাত্রী তার সঙ্গীকে বলেন, অ্যানাকন্ডা বা অজগর জাতীয় সাপেরা তাদের শিকারকে চিবায় না, সরাসরি গিলে ফেলে। তিনি তাই সাপের পেটের ভিতরে অক্ষত ছিল, জ্ঞানও হারাননি। উপস্থিত বুদ্ধি খাটিয়ে পকেট থেকে ছুরি বের করে তিনি চিরে ফেলেন সাপের পেটের চামড়া। বাইরে বেরিয়ে আসেন অক্ষত দেহ। উপরের ছবিটির সঙ্গে এমন একটি কাহিনী বিগত কয়েক বছর ধরে ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে। কোথাও কোথাও আবার সমজাতীয় কিন্তু অন্য ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে দক্ষিণ এশিয়ার কোনো এক দেশে অ্যানাকন্ডা গিলে ফেলেছে আস্ত এক মদ্যপকে। কিন্তু সত্যি কি এমন কিছু ঘটেছে? যদি নাই ঘটে থাকে তাহলে উপরের ছবিটির ভিত্তি কি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে উদ্যোগী হয়েছিলেন নেট ব্যবহারকারীদের একাংশ। অনুসন্ধানের প্রথম ধাপেই তারা জানতে পারেন উপরের ছবিটি আদৌ ফটোশপের কারসাজি নয়, ছবিটা সত্যি। কিন্তু তাহলে প্রকৃত ঘটনাটা কি? প্রথমেই বলে রাখা ভালো, সর্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদি কোনো পরিণত বয়স্ক মানুষকে গিলে ফেলা হয় তাহলে সেই অ্যানাকন্ডাকে অন্তত পক্ষে 13 ফুট দীর্ঘ হতে হবে। অত বড় অ্যানাকন্ডার দেখা সচরাচর মেলে না। তাছাড়া অ্যানাকন্ডা মানুষকে আক্রমণ করার মাত্র 2টি ঘটনা আজ পর্যন্ত নথিভুক্ত হয়েছে। 2 অসুস্থ অ্যানাকন্ডাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন 2 প্রাণী বিশেষজ্ঞ, এবং 2 ক্ষেত্রে 2 জন বিশেষজ্ঞের অল্প বিস্তর আঘাত পাওয়া ছাড়া গুরুতর কিছু ঘটেনি। কিন্তু তাহলে উপরে ছবিটির ব্যাখ্যা কী? খোঁজ নিয়ে জানা যায় সত্যি অ্যানাকন্ডা মানুষকে আক্রমণ করে কিনা, তা হাতে কলমে পরীক্ষা করে দেখার জন্য অভিযাত্রী পল রোজালি 2014 সালে দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাড়ি দেন। তার এই গবেষণা একটি চ্যানেলে অনুষ্ঠান হিসেবে সম্প্রচারিত হয়। একটি স্ন্যাক প্রুফ পোশাক পরে সারা গায়ে শুয়োরের রক্ত মেখে তিনি একটি 20 ফুট লম্বা অ্যানাকন্ডার সামনে শুয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করতে থাকেন। প্রায় আধা ঘন্টার চেষ্টার পর সাপটি তাকে লেজে পেঁচিয়ে ধরে খাওয়ার উদ্যোগ নেয়। সাপটি সত্যি তাকে আস্ত খেতে পারে কিনা তা জানার পরেই পল্টের পান। সাপের লেজের প্যাচের চাপে তার বাঁ হাতটি ভেঙে গিয়েছে। যন্ত্রণায় ব্যতিব্যস্ত হয়ে তিনি চিৎকার করে সহযোগীদের ডাকেন। তারা এসে সাপটির মুখ থেকে উদ্ধার করে পলকে। পলের অনুসন্ধান অসমাপ্ত রয়ে যায়, কিন্তু সেই সময়ের 100 থেকে 800 কন্টাক্টস নামের একটি মার্কিন কন্টাক্ট লেন্স কোম্পানির একটি বিজ্ঞাপন তৈরি করে। সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল একটি সাপ গিলে ফেলেছে একজন আস্ত মানুষকে, আর এক বিশেষজ্ঞ সাপের মুখটি হা করে ধরে তার পেটের ভেতর থেকে ভদ্রলোকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।